ক্রুসেড শব্দটি দ্বারা মূলত ধর্মীয় যুদ্ধ বোঝানো হয়। তবে কোনো রাজনৈতিক বা ধর্মীয় উদ্দেশ্যের ব্যাপারে জনগণ শক্ত ধারণা পোষণ করলে তাকেও ক্রুসেড নাম দেওয়া হয়ে থাকে। সাধারণভাবে বিশ্ব ইতিহাসে ক্রুসেড বলতে পবিত্র ভূমি অর্থাৎ জেরুজালেম এবং কনস্টান্টিনোপলের অধিকার নেয়ার জন্য ইউরোপে খ্রিস্টানদের সম্মিলিত শক্তি মুসলমানদের বিরুদ্ধে বেশ কয়েকবার যে যুদ্ধ অভিযান পরিচালনা করে সেগুলোকে বোঝায়। দ্বিতীয় ক্রুসেড যুদ্ধ 1144 থেকে 1187 খ্রিস্টাব্দ। সিরিয়া আক্রমণ। জার্মান সম্রাট তৃতীয় কনরড ও ফ্রান্স রাজ সপ্তম লুই এর নেতৃত্বে 900,000 খ্রিস্টান ক্রুসেডার সিরিয়া আক্রমণ করে। ফরাসি রানী ইলিয়ানে আদর্শে অনুপ্রাণিত হয়ে হাজার হাজার নারীও এই যুদ্ধে যোগ দেন। এই বিরাট বাহিনী সিরিয়ার উপস্থিত হলে দ্বিতীয় ক্রুসেড আরম্ভ হয়। খ্রিস্টান ক্রুসেডারগণ অ্যান্টিওক নগর পুনঃদখল করেন। আলেপ্পোর আমির নুরুদ্দিন জঙ্গি ও তার ভাই মোসলপতি সফরুদ্দিন জঙ্গি ছাড়া অন্য কোনো মুসলিম রাজশক্তি ওই দুর্দিনে সিরিয়াবাসীর সাহায্যে আসে নাই। দামেস্ক নগরের নিকট ক্রুসেডারগণ জঙ্গি ভাতৃদ্বয়ের কাছে পরাজিত হয়। سنخوض معاركنا معهم وسنمضي جموعا نغدوهم ونعيد الحق المغتصب وبكل আলেপ্পো রাজ নুরুদ্দিন জঙ্গির সাথে এডেশার ডিউক দ্বিতীয় জুসিলিনের বিবাদ শুরু হয়। জেরুজালেমের রাজা তৃতীয় বল্ডউইনের মিশরীয় বাহিনীকে পরাজিত করে ভূমধ্য সাগরের উপকূলবর্তী আশকালন বন্দর দখল করেন। ১১৫৯ সালে ভীষণ ভূমিকম্পে সিরিয়া বিধ্বস্ত হলে খ্রিস্টানগণ সাহায্যার্থে এগিয়ে আসে। মরক্কোর সুলতান আবদুল মোমেন খ্রিস্টানদেরকে পরাভূত করে সমগ্র ত্রিপোলি স্বরাজ্যভুক্ত করেন। আলেপ্পোর আমির নুরুদ্দিন জেঙ্কি ক্রুসেডের খ্রিস্টান যোদ্ধাগণকে হারিম শহরের নিকটবর্তী কোনো এক স্থানে পরাজিত করেন। এই যুদ্ধে অধিকাংশ খ্রিস্টান নেতা অ্যান্টিওক রাজা তৃতীয় বেহিমন্ড ও ত্রিপোলিক ডিউক তৃতীয় রেমন্ড বন্দী হন। ইসমাইলি শিয়া শাসকের অধপতন। এবার একটু মিশরের দিকে আসি, কারণ ক্রুসেড যুদ্ধ বিজয়ের অন্যতম দাবিদার মিশর। খ্রিস্টপূর্ব 31 সালে মিশর রোম সাম্রাজ্য অন্তর্ভুক্ত হওয়ার পর 618 সালে পারসিকরা মিশর আক্রমণ করে এবং মিশর দখল করে। যদিও 622 ও 627 সালে রোমরা আবার পারসিকদের কাছ থেকে মিশর পুনরুদ্ধার করে। 641 খ্রিস্টাব্দে মুসলিম সেনাপতি জুবাইর ইবনে আওয়াম কর্তৃক আরবদের মিশর জয় হয়। পরবর্তীতে খলিফা শাসন ব্যবস্থা প্রধান প্রধান মুসলিম দেশগুলোতে ছড়িয়ে পড়ে, যেমন উমাইয়া বংশীয় খলিফা শাসন, শিয়া বংশীয় খলিফা শাসন, আব্বাসীয় খলিফা শাসন ইত্যাদি। سارت بالعزم فتية طارت كالصقر أبية এক্ষেত্রে মিশরে ক্রুসেড চলাকালীন সময়ে 1231 সালে আগ পর্যন্ত শিয়া খলিফার শাসন করত। তদানীন্তন শিয়ারা খলিফাগণ প্রধানমন্ত্রীর হাতে রাজ্যসভা অর্পণ করে অন্তঃপুরে সময় কাটাত। রাজপ্রাসাদের নিকটবর্তী আল আজহার মসজিদে শুধু শুক্রবার উপস্থিত হয়ে জুমার নামাজ পড়তেন। খলিফা প্রাসাদের 4,000 কক্ষ ছিল। ওই সকল কক্ষগুলো স্বর্ণ, রৌপ্য, মণিমাণিক্য খচিত দ্রব্যাদিগুলো পরিপূর্ণ ছিল। খলিফার দাসদাসী ও ভৃত্যগুলির সংখ্যা 18,000 থেকে 30,000 ছিল। ফলস্বরূপ তখন প্রধানমন্ত্রী ছিলেন রাজ্যের সর্বময় কর্তা, সুতরাং রাজ্যে তো অরাজকতা বিরাজ করবেই। ১১৬৯ সালে মিশরের শিয়া বা ইসমাইলি বাতিল কাফির বংশ শেষ খলিফা আল আজিদের বিদ্রোহী সেনাপতি দিরগামকে দমন করতে অসমর্থ হলে প্রধানমন্ত্রী সাবের আল সাদি আলেপ্পোর রাজ নুরুদ্দিনের সেনাপতি শেরকুহ মিশরে উপস্থিত হন এবং বিলবেজ নামক স্থানে বিদ্রোহী সেনাপতি দিরগামকে নিহত করেন। সাবের আলেপ্পো ফিরে যান। এদিকে মিশর মন্ত্রী সাবের জেরুজালেমের খ্রিস্টান রাজা ইমালরিকের সঙ্গে নুরুদ্দিন জেঙ্কির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। নুরুদ্দিন জেঙ্কি একথা শুনে শেরকু ও তার ভাতিজা সালাহউদ্দিন ইবনা আইউবিকে মিশর আক্রমণে পাঠান।
জেরুজালেম রাজ এমেল রিকো মন্ত্রীর সাহায্যার্থে মিশরে উপনীত হন। রাজধানী কায়রোর নিকটবর্তী বাবেইন নামক স্থানে যুদ্ধে মন্ত্রী সাবের ও জেরুজালেমের রাজার সম্মিলিত সেনাদল পরাভূত হয়। মন্ত্রী সাবের নিহত হন। শেরকুহ রাজধানী কায়রো ও সালাহউদ্দিন আলেকজান্দ্রা বন্দর অধিকার করেন। শিয়া খলিফা আল আজিদ শেরকুহকে মন্ত্রী পদে নিযুক্ত করেন, কিন্তু অল্প দিনের মধ্যেই শেরকুহ মৃত্যু হলে সালাহউদ্দিন মিশরের মন্ত্রিত্ব লাভ করেন। এরই মধ্যে আল আজিদ দিনিল্লার মৃত্যু হয় 1171 সালে। প্রধানমন্ত্রী মৃত খলিফার পরিবারবর্গকে প্রচুর বৃত্তি প্রদান করে স্বয়ং সিংহাসনে আরোহণ করেন। ইনি সুলতান সালাহউদ্দিন আল আইয়ুবি। এরপর থেকে যা যা ঘটতে থাকে তাকে কুষের ড্রামার ইন্টারভাল বলা চলে। ১১৭৭ সালে সুলতান সালাহউদ্দিন আল আইয়ুবি প্যালেস্টাইনে মার্জিয়ান নামক স্থানে যুদ্ধে ক্রুসেডার খ্রিস্টানগণকে পরাজিত করেন। এর পরিপরই সুলতান সালাহউদ্দিনের আহ্বানে সানজা নদীর তীরে পশ্চিম এশিয়ার মুসলিম রাজন্যবর্গের এক সম্মেলন অনুষ্ঠিত হয়। ইকনিয়াম, আর্মেনি, মোসল, জর্জিয়া, আরবাল, কাইফা, মার্দিন প্রভৃতি স্থানের নরপতিরা ওই সম্মেলনে উপস্থিত হয়। দুই বছর পর্যন্ত পরস্পর বিবাদ থেকে নিবৃত থাকার প্রতিশ্রুতি হন। খ্রিস্টান ক্রুসেডারদের সঙ্গে যুদ্ধে মসুল বাদশাহ আতাবুক সাইফুদ্দিন নিহত হন। তার ভাই আয়েজউদ্দিন মসুদ মসৌলের রাজপদে অধিষ্ঠিত হন। আলেপ্পুরাজ মালিক শালে ইসমাইলের মৃত্যু হলে তার অন্তিম ইচ্ছানুসারে তার পিতৃব্য পুত্র মসুলপতি আয়েজউদ্দিন মসউদ আলেপ্পো রাজ্য লাভ করেন। আয়েজউদ্দিন মসউদ সুলতান সালাহউদ্দিনের বিরুদ্ধে হন। পশ্চিম এশিয়ার মুসলিম রাজ্যবর্গের সম্মেলনে দুই বছর পর সুলতান সালাহউদ্দিন আরব, সিরিয়া, মিশর ও নিউবিয়ার স্বাধীন সুলতান বলে ঘোষিত হন। ওদিকে প্যালেস্টাইনে খ্রিস্টান ক্রুসেডারগণ পূর্বসন্ধি লঙ্ঘন করায় সুলতান সালাহউদ্দিন আল আইয়ুবি মিশর থেকে সিরিয়া উপস্থিত হন। এ যুদ্ধে তার ভাইয়ের ছেলে ফুরুক শাহ তাকে সাহায্য করেন। তাদের সম্মিলিত যুদ্ধে খ্রিস্টান ধর্মযোদ্ধাগণ পরাজিত হয়। এরপর সুলতান সালাহউদ্দিন আল আইয়ুবি ইরাকের ঈর্ষাপরায়ণ মুসলিম নেতাগণকে দমন করার জন্য অগ্রসর হন। ক্রমে তিনি এডেসা, রাক্কা, কার্কিশিয়া, মাসিবিন প্রভৃতি শহর অধিকার করেন এবং সবশেষে তিনি মোসুল অবরোধ করেন 1182 খ্রিস্টাব্দে। মোসুল রাজ আয়েজউদ্দিন মসউদ আলেপ্পো শহর সুলতানকে প্রদান করে সন্ধি স্থাপন করেন। ক্রুসেডার খ্রিস্টান সেনাপতি রেজিনাল্ড সুয়েজের দক্ষিণে অবস্থিত আকাবা উপসাগরের তীরবর্তী আয়লা বন্দর অবরোধ করে সেখানে আরব বণিকদের 12টি জাহাজ লুটপাট করার পর পুড়িয়ে ফেলে এবং আরব বণিকদের হত্যা করে। অতঃপর রেজিনাল্ড মদিনায় অবস্থিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধি উৎখাত করতে মদিনা যাত্রা করেন। সুলতান সালাহউদ্দিনের নৌসেনাপতি এ সংবাদ শুনে অবিলম্বে হেজাজ যাত্রা করেন। লোহিত সাগরের তীরবর্তী রাবেক বন্দরের নিকটবর্তী পার্বত্য পথে 1184 সালে মিশরীয় বাহিনী ক্রুসেডার খ্রিস্টানদের প্রতিরোধ করেন। রেজিনাল্ড পরাজিত হয়ে প্যালেস্টাইনে পালিয়ে যান। অধিকাংশ সৈন্য নিহত অথবা বন্দীভাবে মিশরে আনীত হয়। সুলতান সালাহউদ্দিন প্রতিজ্ঞা করেন স্বহস্তে তিনি রেজিনাল্ডকে হত্যা করবেন। সুলতান সালাহউদ্দিন 80,000 অশ্বারোহী সৈন্যসহ তিব্রিয়া হ্রদের তীরবর্তী হিত্তিন প্রান্তরে খ্রিস্টান ক্রুসেডারদের সাথে যুদ্ধ করেন এবং যুদ্ধে জয়লাভ করেন। এই যুদ্ধে 30,000 খ্রিস্টান যোদ্ধা নিহত হয় এবং জেরুজালেমের রাজা গুই ও রেজিনাল্ড অন্যান্য প্রধান প্রধান খ্রিস্টান সেনানায়করা সুলতানের হাতে বন্দী হয়।
সুলতান সালাহউদ্দিন পূর্ব প্রতিজ্ঞা অনুযায়ী রেজিনাল্ডকে হত্যা করেন। সুলতানের বিজয় সেনাদল ক্রমে আক্কা, নাজারেথ, হাইফা, সিজারিয়া, জাফফা, সিডন, বরুত প্রভৃতি নগর অধিকার করেন। সুলতান স্বয়ং 23 সেপ্টেম্বর 1180 খ্রিস্টাব্দে জেরুজালেম অবরোধ করেন। কয়েকদিন পরেই নগরবাসী সুলতানের কাছে আত্মসমর্পণ করে। কিংডম অফ হেভেন চলচ্চিত্রটিতে যে কাহিনী উপস্থাপন করা হয়েছে তা মন গড়া মাত্র। আসলে খ্রিস্টানগণ কোনো প্রতিরোধী গঠন করতে পারে নাই। সুলতানের সমস্ত মহানুভবতা কল্পিত নায়কের গলার দেওয়ার চেষ্টা করা হয়েছে মাত্র। সুলতানের আদেশে প্রত্যেক খ্রিস্টান 10,000 স্বর্ণ মুদ্রা প্রদান করে স্ব ধন সম্পদ সহ নগর পরিত্যাগের অনুমতি লাভ করে। वादा करता हूं मैं कि हर फर्द को ईसाई इलाकों तक रसाई दी जाएगी। मुझे कसम है अल्लाह की, किसी को खराश तक नहीं आएगी। तो ठीक है, तुम्हारे हवाले करता हूं यरूशलम। सब कुछ মুক্তিপণ প্রদানের সময়ে 2 জন স্ত্রীলোক ও 10 জন শিশু একজন পুরুষ সমান বিবেচিত হয়েছিল। 40 দিন পর্যন্ত খ্রিস্টানরা এভাবে মুক্তিপণ দিয়ে অন্যত্র প্রস্থান করতে থাকে। খ্রিস্টানদের শহর পরিত্যাগের পর সুলতান সালাহউদ্দিন আল আইয়ুবি মহাসমারাহে জেরুজালেমের শহরে প্রবেশ করেন।